গেছে বলে মনে হচ্ছে, কাল সকালে ভোট বসবে। আমাকে রোজই বলছিলেন, কিন্তু যেহেতু আমি ইলেকশনে ছিলাম আমি পারিনি, তো আজকে তো আমাদের সব পার্টির সব প্রোগ্রাম হয়ে গেল, তো কাল সকালে ভোট বসবে। তবে যেহেতু গলার টিউমার অপারেশন, দেখুন সুস্থ মানুষ যদি জ্বরও হয় সে যদি বাড়িতে থাকে আর হাসপাতালে থাকে দুটোর মধ্যে তফাৎ আছে। হাসপাতালে আসবে, ফুল অ্যানাস্থেশিয়া করবে, কি কি করবে। দেখ আমার গলায় খুব অ্যাকিউট পেন হচ্ছে, মানে আমি যদি খুব জোর চিৎকার করতে যাচ্ছি একটা কাক ফাঁকের মতো গলার আওয়াজ, মানে ক্যাঁকা করছে, তো আমার বলি ভোকাল কোডটা বোধ হয় নষ্ট হয়ে গেছে। তো ভোকাল কোড যদি নষ্ট হয়, আমি জানি অরিনাম সেনগুপ্ত খুব বড় ডাক্তার, আর মমতা ব্যানার্জি যে মেশিন পিজিতে এনেছেন সেটা শুনলাম ভারতবর্ষে কোথাও নেই। আমি আশা করব সেই মেশিনটা ডিটেক্ট করতে সাহায্য করবে। আর যেটা আমায় বলেছেন যে প্রায় 15 দিন মুখে স্টিকার লাগাতে, এখন আমাদের তো অ্যাকচুয়ালি আমার যে গলাটা আপনারা শুনছেন, আমার বাড়িতে আমার কমপ্লেন ছিল তুমি যদি বাড়িতে কাউকে বকো এখানে বকলে ভিক্টোরিয়া শোনা যায়, আমার গলার জোর এরম ছিল, এখন জিনিসটা এই জায়গায় চলে গেছে। এমনি আদার প্যারামিটার কিছু খারাপ নেই, আমাকে ব্রিদিং প্রবলেম হচ্ছে ভীষণ, হচ্ছে তো অনেকদিন ধরেই, এটা তো আমি ইলেকশনের জন্য চেপে রেখেছিলাম। এখন যেটা হচ্ছে এই মুহূর্তে আমার যদি অক্সিজেন না দেয় আমার খুবই কষ্ট হচ্ছে, মানে ব্রিদিং মানে খুব সিরিয়াস প্রবলেম হচ্ছে। অথচ আমি সিগারেট 30 বছর আগে ছেড়ে দিয়েছি, খেতাম সিগারেট, তারপর আমার পায়ে ব্লক হয়েছিল, বলেছিল পা কেটে দেবে, সেই জন্য আমি সিগারেট ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ইদানিং এত প্রবলেম হচ্ছে, মানে আমি আমি বাড়িতে গেছিলাম, আমার বাড়িতে আমার স্ত্রী বললো যে অন্তত গায়ে একটা চাদর দিয়ে যাও, কিন্তু ব্রিদিং প্রবলেমটা ডাক্তার সব কথা তো মানে খুঁজছে নেই। আমি একজন মানে এই মুহূর্তে একটা মানে আমি খুব ভাইরাল একটা অসুখী অসুস্থ, ভাইরাল তো নিশ্চয়ই না, গলায় টিউমারটা ভাইরাল, তাহলে সবাইকে হলো কোনো চিন্তা করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যা ব্যবস্থা করেছেন, মানে আমার বাড়ি খাবারটুকু আনতে যা খরচা বাদ বাকি নেই, কিন্তু তুমি যে বললে ভাইরাল না, আমার গলায় এত কষ্ট হচ্ছে, আমার গলায় টিউমার হয়েছে, তা আমি এটাকে ভাইরাল বলবো না? ভাইরাল আর ভাইরাস একই হলো, কিসের থেকে হয়? আমি তো ডাক্তার নই না, দেখো তোমার এটা মনে রাখতে হবে, আই এম এ লেম্যান, আমি সাধারণ মানুষ, দিন আনি দিন খাই, আমি তো এত জ্ঞান থাকলে আমি তো কোপারনিকাস হয়ে যেতাম, আমি তো আইনস্টাইন হয়ে যেতাম, যাদের জ্ঞান আছে তারা যেখানে যাকার থাকা আছে। না 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 না, নেত্রীর সঙ্গে আমার, আমি তোমায় বলেই দিচ্ছি, আমি গত 2 বছরে আমার সঙ্গে নেত্রীর 3 বার কথা হয়েছে আর ফোনে 2 বার কথা হয়েছে। দেখো নেত্রীর এত বাজার খারাপ হয়নি মমতা ব্যানার্জির, যে মমতা ব্যানার্জি মানে মমতা ব্যানার্জি যার টাইম প্রধানমন্ত্রী নেওয়ার জন্য বসে থাকেন সে আমায় ফোন করে বা আমায় দেখা করে কথা বলবে, আমার সঙ্গে নেত্রীর কথা হয় না। আমার সঙ্গে গত 2 বছরে বোধ হয় 2-3 বার দেখা হয়েছে আর 1-2 বার ফোন করেছে, আমি চাইবই বা কেন? এটা উচিত না, একটা ফুটপাতের যে ভিখারি তার কখনো রাজধানীর ওপরে থাকানো উচিত নয়। কোথায় মমতা ব্যানার্জি? আজ সারা পৃথিবী তাকিয়ে আছে মমতা ব্যানার্জির দিকে, আজকে ইউপি বলছে আমরা অখিলেশকে চাই না, তেজস্বী চাই না, মমতাকে চাই, দ্য সেকেন্ড ফেস ইন দ্য কান্ট্রি, তার এত বাজার খারাপ পড়েনি, উইথ ডিউ রেসপেক্ট শি ইজ মাই লিডার। না না, বসিয়ান মানে মৃত্যুর দিকে এগোচ্ছি, এটা বলতে পারো, তবে মমতা আমার লিডার। তবে একটা কথা আমি যাবে বলে যাই যে এখান থেকে যদি আমি বেরোই তাহলে 50 জন অনুগামীও যদি আমি অসুস্থ হয়ে বেরোই যায় তাহলে একটা লেখা থাকবে, কাফের নয় ইমানদার ছিল।
হঠাৎ অসুস্থ কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র এসএসকেএম হাসপাতালে ভর্তি। কথা বলতে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, অসুস্থ হয়ে পড়েছেন মদন মিত্র যেমনটা জানা যাচ্ছে, কি সমস্যা তার? দেখো কুসুমিতা, 9:40 নাগাদ এসএসকেএম এর উডব্যান্ড ওয়ার্ডের সামনে মদন মিত্র অর্থাৎ কামারহাটি বিধায়ক তিনি এসে পৌঁছন এবং তিনি যেটা জানান যে তার ভোকাল কর্ডে কিছুটা সমস্যা হয়েছে। চিকিৎসকরা কালকে তাকে পরীক্ষা করবেন এবং একটা মেডিকেল বোর্ডও বসবে এবং আগামী পরশু দিনকে তার অস্ত্রোপচার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি তার শ্বাসকষ্টজনিত সমস্যাও রয়েছে। এই মুহূর্তে আমরা উডব্যান্ড ওয়ার্ডের সামনে রয়েছি, ক্যামেরাম্যান শান্তনু দত্তকে দেখাতে বলবো। প্রচুর মদন মিত্রের অনুগামীরা তারা ভিড় করে রয়েছেন। কিছুক্ষণ আগেই তাকে উডব্যান্ড ওয়ার্ডের ভেতরে প্রবেশ করানো হয়েছে। তিনি হুইল চেয়ারে করে লিফটে করে তিনি ওয়ার্ডে পৌঁছেছেন এবং তিনি জানিয়েছেন যে চিকিৎসকরা তাকে 15 দিন কথা বলতে নিষেধ করেছেন এবং তার শারীরিক কিছু সমস্যা রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে এবং ভোকাল কর্ডেরও কিছু সমস্যা আছে এবং আগামীকাল চিকিৎসকরা তাকে সব রকম পরীক্ষা করবেন এবং পরীক্ষা করার পরই আগামী পরশু দিন তার অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই মদন মিত্র জানিয়েছেন। এবং তাকে এই মুহূর্তে চিকিৎসকরা দেখছেন, তার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং তার শ্বাসকষ্টজনিত সমস্যা আছে বলে কামারহাটির বিধায়ক জানিয়েছেন। কুসুমিতা, ধন্যবাদ সমীরণ।